নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করা যাক আজকের প্রোগ্রাম। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে 7 জুলাই 2021 বুধ সকাল 11:04 রাশি পরিবর্তন করছে, অর্থাৎ স্বরাশিতে মিথুন রাশিতে অবস্থান করবে, এবং 16 জুলাই থেকে বুধ এর সঙ্গে রবি একত্রে অবস্থান করবে, অর্থাৎ বুধাদিত্য রাজ্য সৃষ্টি করবে। এবং এর ফলে আমি এখানে 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু বলবো। অনেকেই বলবে যে এই জায়গাটা হয় না, কিন্তু আমি বলছি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ ভাবে যে যে রাশিগুলো পড়ছে সে রাশিগুলোর ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে, মান সম্মান, কাজ, যারা কেরিয়ারের দিক থেকে চাইছেন কেরিয়ার, রাজনীতির ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেবে। শত্রু শান্ত হবে, ঋণ পরিশোধ হবে, শত্রু পরাস্ত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ঋণ শোধ, আকস্মিক ধনলাভ, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ ভাবে। দেখুন, প্রথম আসি যে রাশির কথা আপনাদেরকে জানাই। দেখুন, প্রথমে আপনাদেরকে বলি যে এই যে তৃতীয়, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ, একাদশ ভাবে যখন এখানে শুভগ্রহ থাকে এবং পাপিক গ্রহের সঙ্গে একত্রে হয় এবং পাপিক গ্রহের দৃষ্টি থাকে বা কোনো শুভগ্রহের দৃষ্টি থাকে, তখন কিন্তু এই যোগগুলো কিন্তু হয়। অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে প্রথম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ষষ্ঠভাবে এই রবি এবং বুধ অবস্থান আপনাদের ক্ষেত্রে হংস নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শত্রু পরাস্ত হবে, শত্রু বিজয় আপনারা করবেন, শত্রু শান্ত, ঋণ পরিশোধ, রোগের দিকটা অনেকটাই আপনাদের, যা শারীরিক অসুস্থতাতে ভুগছেন এই শারীরিক অসুস্থতা আপনাদের অনেকখানি কাটবে। এই 7 জুলাই টু 25 জুলাই মকর রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা ষষ্ঠপতি ষষ্ঠভাবে শত্রু শান্ত কিন্তু হবে এবং রবির সঙ্গে কানেক্ট, অর্থাৎ শত্রু আপনার পরাস্ত কিন্তু হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ঋণ শোধ, রোগ ভোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং আকস্মিক ধনলাভ হতে চলেছে, হংসাত্মক রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে অনেকেই বলবে যে আপনাদের ধনপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, এটা খারাপ, এবং বুধের সাথে এখানে আপনার বিমল নামক রাজ্য কিন্তু সৃষ্টি করছে, আপনাদের ধন বৃদ্ধি কিন্তু করবে, আকস্মিক ধনলাভ, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশ থেকে লাভ, আপনি কর্কট রাশির মানুষ, বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনি কর্কট রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি, এই 7 জুলাই টু 25 জুলাই অবধি যে টাইম পিরিয়ডটা থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই রবি বুধে দ্বাদশভাবে অবস্থার বিমল নামক রাজ্য সৃষ্টি করছে, আপনাদের বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে সেখান থেকে আপনাদের কিন্তু প্রফিট এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলব, অর্থাৎ এটা হচ্ছে দ্বাদশভাবে ষষ্ঠভাবে বললাম, এবার যে রাশির কথা বলবো সেটি হচ্ছে অষ্টমভাবে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে এই
এই যোগ সৃষ্টি করছে, অর্থাৎ সরল নামক যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অষ্টমভাবে অষ্টমপতি আপনাদের অবস্থান করছে, আপনার রবিকে কানেক্ট করছে। এখানে রবি 16 জুলাই থেকে রবি আপনাদের রাশির দ্বাদশ বা রাশির অষ্টমভাবে অবস্থান করছে। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আটকে যাওয়া কাজ আপনাদের সম্পূর্ণ হবে, আকস্মিক ধন লাভ আপনাদের হবে, কর্মের জায়গাটা বিশেষভাবে লাভ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো হবে। অনেকে বলবে যে এটা অষ্টমভাবে গিয়ে সমস্যা হবে না, আপনাদের ক্ষেত্রে সরল নামক রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রাজযোগ আপনাদের বেশ কিছু থেমে থাকা কাজ, রাজনীতিক কেরিয়ারের সঙ্গে যারা যুক্ত আছে রাজনীতিক কেরিয়ার ক্ষেত্রে এই সরল নামক রাজযোগ আপনাদের রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি মেষ রাশি। মেষ রাশি দেখুন তৃতীয়ভাবে তৃতীয় পতির অবস্থান পঞ্চম পতিকে কানেক্ট করছে। এমনিতে প্রত্যেকে বলবে যে না এখানে তো শুভ ফল হবে না, কিন্তু ঋষি পরাশর একটা কথা বলেছে, যখন কোনো শুভগ্রহের সঙ্গে পাপিগ্রহ অবস্থান করে বা পাপিগ্রহের দৃষ্টি থাকে বা শুভগ্রহের দৃষ্টি থাকে সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে সৌর নামক রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশান যোগাযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনাদের এই সময় পুনরুদ্ধার হবে। এবং বেশ কিছু যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, বা আপনি রাজনীতিতে আছেন, আপনার মেডিসিনের বিজনেস আছে, আপনার ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস আছে, আপনার কাঠের বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এই তৃতীয়ভাবে এই রবি বুধের যোগ এবং সৌর নামক রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রু শান্ত ঋণ পরিশোধ আপনাদের কিন্তু হবে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি। শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের বেশ কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে এই রবি বুধের কানেকশানে একাদশভাবে এমনিতেই সফলতার জায়গা, সাকসেসের জায়গা, আপনাদের কর্মক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে সমস্যা আসছিল, এই জায়গাটা আপনাদের কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে, ব্যবসার ক্ষেত্রে সফলতা, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো। অর্থাৎ ধনপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, অর্থনৈতিক সফলতা আপনাদের এই সময় কিন্তু নির্দেশ করছে। এবং এ সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনাদের পুনরুদ্ধার হবে। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, এই মহা শক্তিশালী যোগ এই পাঁচ রাশির মধ্যে সিংহ রাশি কিন্তু রাজ সিংহাসনে বসতে চলেছে। অর্থাৎ এই পাঁচটি রাশি সাতই জুলাই টু পঁচিশে জুলাই এই 19টা দিন বুধ স্বরাশিতে এবং রবির সাথে একত্র হয়ে যাচ্ছে। ডিগ্রিগত দিক থেকে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। বহুদিন পর এই দুর্লভ যোগ আপনাদের ক্ষেত্রে, এই মহাশক্তিশালী যোগ আপনাদের এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু রাজ সিংহাসনে বসতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। এবং এই বুধের রাশি পরিবর্তনে বিশেষভাবে সৌভাগ্য আসতে চলেছে এই পাঁচ রাশির। অবশ্যই আপনাদের ন্যাকাল চার্ট অবশ্যই দেখা দরকার,
ভিডিওটি এ পর্যন্তই।